হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথা বলছি গাজীপুর সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ড শরীফপুর কোনাপাড়া থেকে। আজকে আমরা চলে আসছি বিসমিল্লাহ ডেরি খামার। আমার সাথে আছে নূর চাচা। তোমারে আমরা গাভী গরু সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। নূর চাচা আমাদেরকে শিখাইব কিভাবে একটা ভালো মানের গাভী চিনতে পারবেন। তো আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা ভালো মানের গাভী চিনাইতে চাই দর্শকদের, আমরা নিজেরাও চিনতে চাই। সেক্ষেত্রে আপনারা যারা আজকের ভিডিওটা দেখতেছেন কমেন্ট করবেন কী ধরনের তথ্য আপনারা জানতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা হাজির হব, আপনাদের প্রশ্নভিত্তিক আমরা ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব। মূলত আমাদের উদ্দেশ্য গাভী গরু কীভাবে চেনা যায়। তো আজকে এটা নিয়েই সম্পূর্ণ আলাপ আলোচনা চলবে। চলেন ভিতরে যাওয়ার আগে বিস্তারিত তথ্য আমরা নূর চাচার কাছে দর্শক আমাদেরকে গাভী গরু সম্পর্কে বিস্তারিত তথ্য দিবে আমাদের নূর চাচা। কীভাবে একটা ভালো মানের গাভী চিনতে পারবেন, যে গাভীটা অধিক দুধ দিবে, 20 থেকে 30 লিটার তার অধিক দুধ দিবে, এরকম একটা গাভী কীভাবে চিনতে পারবেন এবং ভালো মানের গাভী। তো নূর চাচা আমাদেরকে গাভীর কন্ডিশন ধীরে ধীরে দেখাইবো, আপনারা দেখতে থাকুন যারা নতুন গাভীর খামার করতে চান। আরও বিস্তারিত তথ্য আছে, সম্পূর্ণ ভিডিও দেখেন। এই লেগু থাকবো আপনার আধাত লম্বা, আধাত আধাত লম্বা বলতে কিরকম? এই এইরকম থাকবো, এইরকম অতখান অতখান, মানে এই পশমের পর থেকে অতটুক থাকবো। আচ্ছা, এরপরে এই যে জুনি জুনি থাকবো ছোটো। জুনি বলতে কোনটা? জুনি এটা এই যে ফেসাবের রাস্তাটা, ফেসাবের জায়গাটা, এটা থাকবো ছোটো ছোটো। আচ্ছা, আর খান্ডা আছে, এই খান্ডা থাকবো গুল, এই যে এই খান্ডা থাকবো গুল গুল। তারপরে এই গাইয়ে দুধ দিবে আপনার 20 থেকে 25 কেজি নিচে, উপরে তো আছেই, যত্ন করলে উপরে তো আছে, খানিয়ে খাদ্য দিলে পরে এই গাইয়ে 30 থেকে 35 লিটার দুধ দিব। চিন্না দুধ এই গাই কিনতে পারে, এক গাইয়ে আপনার আল্লাহ রকমেলে অনেক কিছু করতে পারবো, এক গাইতে 10টা বানাইতে পারবো, সমস্যা নেই। আরও তো কিছু কন্ডিশন আছে, আর কন্ডিশন আছে শরীরের কন্ডিশন, ফাঁসে থাকবো চিকন, এই জিনিসগুলোর কাজ, এইটা থাকবো চিকন, ফেটে থাকবো একটু মোটা সাইজ, সামনে থাকবো বড় সাইজ, সামনে বড় সাইজ। হ্যাঁ, এই গাভী হলো এক নম্বর গাভী। সিংহের কোনো কিছু কাজ? সিংহের কোনো কাজ নাই, দেন সিংহের কোনো দরকার নাই। উলানের কোনো কাজ? উলানের কোনো কাজ নাই। এই কইলাম তো খান থাকবো আপনার গুল সন্দেশের মতো, পশমে থাকবে খানের ভিতরে দেখা যাইব না, যে ছেদ্রটা আছে এটা দেখা যাইব না। আরেকটা জিনিস জানার ছিল যে যখন প্রান্তিক খামারি, প্রান্তিক খামারি বলতে যারা দুইটা একটা গাভী পালে, ভাষায় আমি বলি তারা উলান, তারা দেখে এত বড় উলান, যে গরুর উলান তত বড় তার নাকি দুধ বেশি বড়? না, যদি একটু বল না, এটা এটা আপনার যত বড় হয় অত খালি দুধ দেবো না, উলাইনে আপনার আছে মাংস হিসাবে, মাংস তাকে উলাইনে না দেয়, বুঝলি? কোনোটি আছে খালি মাংস থাকে, কোনোটি আছে খালি দুধের বাড়ি থাকে, এটা উলাইন দেওয়া আপনার টানলে পরে, দুধ টানলে পরে উলাইন দিয়ে শুকাইয়া অকরে উপরে উঠিয়ে দেবো। আর তাহলে পলিথনের মতো বলতে, পলিথনের মতো এটা আপনার ছোট হয়ে যাবো। আর যদি মাংস বেশি থাকে সাপ, এটি অনলাইন থাকবো ঠিকই থাকবো, দুধই বকম, দুধই বকম। আর যদি অনলাইন মুড়া আপনার ওই গায়ে দোয়াইতে গিয়া অনলাইন ছোট হয়ে যাবো, ছোট চারটে বান চারখানা যাইয়া। যেটা বলার ছিল যে গরুর মেস্টাটাইস হয়, মানে উলান ফুলা রোগটা হয়, এর কারণটা কি আপনি কি জানেন? এটার কারণটা আপনার নিচে দুধে ফাঁকা থাকে, ফাঁকা এই যে ফাঁকা আছে না, ফাঁকার উপরে দুধে আপনার নেট বিছাই দেয়, নেট এই যে নিচে এর ফাঁকা আছে, এটা তো পাকা, এটার উপরে নেট থাকতো, নেট নেট থাকলে পরে আপনার নেটের উপরে ঘুমাইব, এটার কোনো এই সন্দেহ থাকবো না। আদুন উলানের যদি যে উলানের মানে কি বলবো, গাভী গরু, গাভী গরু শোয় বিশ্রাম নেয়, তখন যদি ময়লা আবর্জনার মধ্যে বা প্রস্রাব পায়খানার মধ্যে শোয়, তখন ওই যে বাটের যে ছিদ্র থাকে এই দিক দিয়ে যদি কোনো বাইরাত যায় সেই ক্ষেত্রে এই ক্ষতি হয় আর কি। আর এই দিলে পরে আপনার গাভী গরুর ক্ষেত্রে এই যেখানে ও ঘুমাইবো থাকবো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পরিষ্কার রাখতে হইব, না না রূপ দেখবো না। আর গায়ে দোয়াইয়া পরে আপনার ফানি মারতে হইব, আতে ফানি মারিয়া বান্ডি বালাটিয়া দোয়াইয়া পরে ওই যে তেল আছে না, তেল মারি তুই দিলেও এক সময় এই রূপটা সৃষ্টির কম থাকে, মানে দুধ পেনানোর পরে 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 কি করতে হবে? বলাইনে দইতে হইব আগে বান্ডি দইয়া, এই যে যে ঠানবো না, এই সময় একটা পিছলা পিছলা থাকে নানি, এটা দইয়া পরিষ্কার করে আর পরে একটু তেল লাগাই দিয়ে দিব, মানে যেমন কোন তেল, সরিষার তেল, সরিষার তেল, সরিষার তেল, মানে দুধ পেনানোর পরে দর্শক ওইখানে তেল লাগাই দিলেও মানে অনেকটা ভালো থাকে, ভালো থাকে আর কি। আচ্ছা, আর দুধ নিচে ফাঁকা ঠান্ডা দিন হলে মনে হয় কখন ঠান্ডা হয়েছে, ঠান্ডা হলে নিচের ফাঁকার মাঝে যদি আপনি শুয়ে গাবি তে অনলাইনের মাঝে আপনি ঠান্ডা ধরে, ঠান্ডা ধরিয়া শক্ত হয়ে যায়, এটার মাঝে দেওয়ার লাগে এটি কি থাকে মেড বিছাই দেওয়া লাগে, তে মেডে কিন্তু গরম থাকে শুল, নেডে আপনি ঠান্ডাটা লাগে না। আচ্ছা, এটা শীতের দিন আর কি। এখন আরেকটা জিনিস জানবো যে গাভী গরু এর দুধ বৃদ্ধি করানোর জন্য মানে কি ধরনের খাবার দেওয়া হয়? আপনার হিট দেওয়া হয়, ভুসি দেওয়া হয়, যেটা খাওয়ান সেটাই বলবেন। হ্যাঁ, হিট
বুঝি ইট কি ফিট 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 দুধের আলাদা ফিট আছে হ্যাঁ ফিট আছে এটা দুধের ফিট আছে কি একটা আছে সারের ফিট একটা আছে দুধের ফিট এরপর আছে বুশি আছে খইল আছে এরপর বুট্টা আছে বুট্টার সুলা আছে এডিশনাল আনন্দন 51 200 500 মিশাইয়া ও সারের মধ্যে পানির মধ্যে ভিজাই তুইলেন আধা ঘন্টা বা দুই ঘন্টা পরে কিছু পানি দিলেন পানির সাথে ওগুলা মিশাই দিয়ে দিলেন লড়াইয়া লবণ দিয়ে লড়াই দিয়ে দিলেন পানি খাওয়াইবো তখন খাবারগুলা একসাথে মিশিয়ে একসাথে আর গাবির আপনার এই দুধের দুধের খানি খাওয়াই লাগবো গাবির দুধে খালি আপনার অন্য কিছু খাওয়ান আর ফিট না হয় তো দুধ হবো না দুধ হবো কম ফিট খাওয়াই তুই আরেকটা জিনিস আছে যে ক্যালসিয়াম গাবিকে নাকি ক্যালসিয়াম খাওয়ানো হয় তো এর সময় ক্যালসিয়াম ক্যালসিয়াম খাওয়াইলে পরে দুধটা দেবেন আপনার নামে বা দুধটা ঠিক থাকে মানুষের বেলাও গরুর বেলাও আপনার গরুর তো চিকিৎসা আছে মানুষের চিকিৎসা আছে আপনার শরীরটা দুর্বল লাগতেছে বুঝতে আমার আত্মে খারাপ লাগতেছে আমি একটা সেলাইন লইমু কেউ আছে না আমি একটা ফাইল খাইমু এমন আছে না তো গরুর তো সমস্যা দিতে পারে এটা খাওয়াই রাখলে গরু সুস্থ থাকে শক্তি থাকে কি এই জিনিসগুলাই করলে একটা ভালো গাভী পালন করা যাবে দর্শক আপনারা জানেন এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের কি প্রশ্ন আছে কমেন্ট করবেন এবং কোনো কথা ভুলভ্রান্তি থাকতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যেই বিষয়ে আপনারা জানতে চান আমার কাছে বেশ কিছু কমেন্ট আসছে ওই কমেন্ট আকারে আমরা ভিডিও তৈরি করব এবং আপনারা যদি কোনো ব্যক্তির খামার দেখতে চান তাও কমেন্ট করতে পারেন এবং কি ধরনের প্রশ্ন আছে আপনাদের মাঝে ওই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন আমরা আপনাদেরকে প্রশ্ন আকারে ভিডিও তৈরি করে দেখাবো আর গাভী পালন সম্পর্কিত আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব সব সময় আমাদের চ্যানেলে সবচেয়ে বেশি আপনারা তথ্য পাবেন গাভী গরু কিভাবে চিনবেন একটা খামার কিভাবে করতে পারবেন নতুন খামারিদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আমাদের ভিডিওটি দেখে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আরও এখানে অনেকগুলো গাভী আছে গাভী সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং কোন কোন গাভী কি পরিমাণ দুধ দেয় এবং কি জাতের তাও জানার চেষ্টা করব আরেকটা জিনিস জানার ছিল কোন জাতের গাভী সবচেয়ে বেশি দুধ দেয় এটা হলো আপনার একটা আছে ফিজিয়াম এটাও আল্লাহ জিলে দুধের মাঝে এক নম্বরে ফিজিয়ামের মাঝে আরেকটা আছে আপনার কুরিয়ান গাই দিয়ে আপনার থাকবো ছুটু সাইজ থাকবো ছুটু দুধের লাগি আপনার আরেকটা প্রশ্ন আমি যতগুলো খামার এই পর্যন্ত গেছি ঘুরছি সবগুলো খামারে আমি ফ্রিজিয়ান জাতের গাভী পালন করতে দেখছি তো ফ্রিজিয়ান জাতের গাভীও অনেক ভালো দুধ ভালো সবাই জানে এই কারণে সবাই পালে এছাড়াও আরো অনেক জাতের গাভী আছে ওগুলা মানুষও পালে কিন্তু সবচেয়ে বেশি ফ্রিজিয়ান জাতের গাভী কেন পালে বিয়াই বোঝায় মাটিত পড়বো 40-42 কেজি বাছুর আপনার মাটিত পড়লে হইতেছে 20,000 চারটা মাস পারলে এই বাছুরটার দাম হবো 1,20,000 টাকা খালি ফাললে তখন এইটার লাগে গাভীটা ভালো এটা অনেক বড় জাতের গাই বড় জাতের বাছুর হয় অনেক বড় 40 কেজি পর্যন্ত হয় আর কি বাছুর ফ্রিজিয়ান জাতের গাভী পালে যে বাচ্চা হয় বাচ্চাটা অনেক বড় হয় অনেক বড় হয় তারপরে ফ্রিজিয়ান জাতের গাভী যদি কখনো নষ্ট হয়ে যায় বিক্রি করলে মাংসের দামে বিক্রি হলো 3,00,000 হ্যাঁ 2,50,000 অন্য অন্য গাভী গুলো অত বড় হয় না এটা 60-70 হ্যাঁ আবার বাচ্চা গুলাও অনেক বড় জাতের অনেক বড় চড়া দামে বিক্রি ও দুধটা ছাড়লে 1,20,000 কারণে ফ্রিজিয়াম জাতের গাভী ভালো তো আপনি বলতে চেয়েছিলেন এই যে একটা বাছুর এইটা সম্পর্কে যদি এটা সম্পর্কে মনে হয় 7 মাস চলে সাত মাস বয়স চলে বর্তমানে 1,20,000 টাকা এখন দাম আছে দাম হইতেছে মামালিকে ব্যস্ত আছে না সাত মাস আপনি যদি দেখাইতেন আপনাদের খামারে এখানে যে কয়টা গাভী আছে তো গাভীগুলো যদি একটু ধৈর্য দেখাইতেন কোন গাভীগুলো কি জাতের এবং কি পরিমাণ দুধ হয় একটু দেখাই দিতেন যদি পরিমাণ এই 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 গাভী এটা আপনার 20-22 কেজি তার মাংস হিসেবে কম আছে তার দামও ঠিক আছে মাংস হিসেবে বেচতে গিয়া লুস্কা নাইবো লাভ হইব না মালিকের আর এই যে ফিজিয়াম এটা যেমন বেচতে গিয়া লাভ হইব বুঝলেন এটা দুধও ঠিক আছে 20-25 কেজি আর এটা হইলো 1 নম্বর ফিজিয়াম আগে অরিজিনাল ফিজিয়াম এটা এটা আপনার 24-25 কেজি দুধ সকাল বিকাল 24-25 কেজি সকাল বিকাল এটা কয়টা বিয়ানে দিছে এটা বিয়ান দিছে মনে হয় চার বিয়ান আমার আইডিয়া এখন একটা বেশি আর কম হইতে পারে আর কি এই পাশে আছে একটা বখন এটার মারা মারা গেছে এটা মনে হয় গরু খুব ভালো গরু এটা কি এই পর্যন্ত গাভিন হয়েছিল হয়তো গাভিন নতুন গাভিন এটার মাটা খুব ভালো আছে 30 কেজি দুধ দিত এখন এটা যে বাকি কীটা আছে এটা আল্লাহ ভালো জানে
আশা করি এটা 20 থেকে 25 কেজি দুধ আইব এটা নতুন এটাও করে এটা আপনার 22 থেকে 23 লিটার দুধ সকাল বিকাল দুই বেলা এইটা আর এই সামনে ওটা এটা আপনার ধরুন 17 থেকে 18 কেজি সকাল বিকাল 17 থেকে 18 কেজি সকাল বিকাল সামনেরটা আপনার এটার একটা বান নষ্ট হয়ে গেছে না আছে বর্তমানে এখন সকাল বিকাল 12 কেজি দুধ 12 14 কেজি দুধ সকাল বিকাল আয় কি আর দুধও বানটা ঠিক থাকতে হচ্ছে এটাও ঠিক 20 থেকে 25 কেজি দুধ দুধ তো আপনাদের 20 25 কেজির উপর দিয়ে সব সময় আসে এই মুহূর্তে তো গাবিগুলো মানে এগুলো তো প্রেগন্যান্ট দুধে দুধ পেনানোর সময় শেষ হয়ে যাইতাছে এই কারণে দুধগুলো এখন কম কম হইতাছে যখন এগুলো আবার বিয়ে যাবে বাচ্চা হবে 20 থেকে 25 কেজি হ্যাঁ 20 থেকে 25 কেজি বাসু সুই আর এই বাসুরের উপরে গাই বাবা ঘুমাই রইছে আর সকাল উঠে দেখি যে মাথা নিচে ভরিয়া বাসুর মরিয়া সেবডা লেগে ভরে রয়েছে পরে সকাল নিয়ে বাসুর নিয়ে আটা মাইলাম ওখানে বর্তমানে এটা সকাল বিকাল থেকে 10-15 কেজি দুধ আয় বাসুর মরা পরে 15 কেজি দুধ আয় বাসুর সারাই আমার দর্শকরা জানতে চায় যে অনেক খামারে হ্যাঁ অনেক খামারে যখন বাসুর হয় তখন তারা কি করে বাসুরকে আলাদা করে ফেলায় তো গাবি আলাদা করে তো বাসুর ছাড়া গাবিকে কিভাবে দুধ পানায় আচ্ছা বাসুর ছাড়া গাবি যে বাসুর যে আলাদা করে বাসুর 3-4 দিন আপনার খাওয়াইবো আপনার ওই যে ইয়ে আছে না এদের কি তা কয় ফিটার ফিটার আছে ফিটারে আপনার বিআইবার ফর থাকি যখন তুই তৈব দুধ খাইবে লাগে এই সময় ফিটার ভরবো বদিয়া পরে মুকর লাগাই রাখবো যখন দুধটা খাওয়া শিক্ষা ওই গেছে গা এরপরে আপনার লইব বুসি বুসি লইয়া বারবার বুসির মাঝে সাইটিয়া বুসি দিয়া দুধটা দিয়ে আপনার মুখ ধরে রাখবো যে সময় এই আপনার দুধের যে নাকে গেরান্ডা লাগবো এই সময় বাসুটা লাইলা ছাটবো ছাড়তে ছাড়তে যখন তার খানি শিক্ষা হয়ে গেল গা তখন গাবি আপনার আতে বানাইব আর এই এই বাসুর আপনার কুয়ারে ভরিয়ে থাকবো এই বাসুর আর বার করবো না এই বাসুর খাওয়াইলে অসুবিধা বলতে বেশি দুধের গাই বাসুরে কৃমি হয় বা ওইলে পরে বাসুর মারা যায় ও অমতা আছে বাসুর আপনার বেশি দুধ গাইলে পরে বাসুরে ছিড়িয়া বাসুর নষ্ট হয়ে মারা যায় এইটার লাগে আর আগে তোবাত করে 3-4 দিন খাওয়াইব পরে যখন শিক্ষা লই নিল বুসির মাঝে মাখাই দুধ দিল শিক্ষা লই নিলে পরে আপনার বাসুর খারিজ আর খাইল আর গাই খারিজ আপনার টানবো কীভাবে পানি দিব পানি মারিয়া তেল দিব তেল দিয়ে টানবো পরিষ্কার করে পরে দুধ আফসা হইলামে গাবির দুধ আফসা হইলামে এই সময় গাই দোয়ানি যায় কোনো সমস্যা হয় না দুধও কোনো দুধই দুধ অনলাইনে দুধ থাকে তে সমস্যা হয় যে বালাটিকে ফানাইতে পারে সবসময় এটা ফানাইতে পারবে দুগো কিছুটা দুধ থাকে যায় তো অনলাইনে সমস্যা শক্ত হয়ে যাবে গা এই আরেকটা জিনিস যদি বলে দিতেন গাবিরে যে আপনারা খাবার দেন খাবারটা মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে সারাদিনের যে খাবার কোন সময় কোন খাবারটা দেন গাবিকে সকাল আজানের পরে ফার্স্ট 7টা থেকে গাই দোয়াইয়া আমরা গাই দোয়াইয়ার পরে যে খাবারটা আছে খাবারটা আমরা একটা সারার মাঝে পাঁচশো তিনশো পাঁচশো জাত মিলাইয়া ভাত সারার মাঝে ভিজাই রাখি দেই পরে সাধারণ পানি দেই অল্প কিছু পানি যাতে শুকনা শুকনা বা ভিজা ভিজার মতন খাদ্য দিয়ে খাওয়াই দেই খাওয়াইয়া পরে আমরা গাই দোয়াই দোয়াইয়া পরে বাদে গাছ আছে খাটা গাছ ক্ষেতের গাছ ওই গাছ সামনে দিয়ে দিই শেষ পরে একবার দুপুরে একবার গাছ কাটিয়ে খাইতে কিছু সামনে দিয়ে রাখি আর বিকালে আরেকবার 4-5টার সময় খাদ্য দিয়ে গাই দোয়াই দোয়াইয়া আরেকবার রাত্রে গাছ দিয়ে শেষ আপনাকে চাষ করা গাছ খাওয়ান চাষ করা গাছ খাওয়াই আচ্ছা আরেকটা জিনিস জানবো চাচা মশাই আপনাদের খামারে মোট কয়টা গরু আছে এখন কুমলোড়া এর মধ্যে সার কয়টা আর গাবি কয়টা সার হইলো গাবি হইলো আপনার 8টা আর সার হইলো 2-4টা আর বাসুর আর বাসুর আছে 2টা আর কা আছে তখন আপনারা দেখলেন যে বিসমিল্লাহ ডেরি খামার এই খামারে আমরা আসলাম ঘুরলাম এবং চাচা মশাইয়ের কাছে গাবি সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য জানলাম তো এই খামার সম্পর্কে খামারের জন্য দোয়া করবেন চাচার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি যেন বড় হয় আমরা আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দিতে পারি দেখাইতে পারি আর আমরা সবসময় চেষ্টা করবো গাবি গরু সম্পর্কে তথ্য দেওয়ার জন্য যে কীভাবে একটা গাবি লালন পালন করবেন আর আজকের এই এই খামারে আমরা আসলাম বিস্তারিত কথাবার্তা বললাম এখানে কথা বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হচ্ছে সবার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।